অন্যান্য ক্যারিয়ারের তুলনায় আপনার দৃষ্টিতে ইন্স্যুরেন্স ক্যারিয়ারের আকর্ষণীয় দিকগুলো কি? ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আসলে ইন্স্যুরেন্স এই সেক্টরটা হচ্ছে বিশাল একটা সমুদ্র, আমি যতই বলি কম হয়ে যাবে। তো যেহেতু লাইভ অনুষ্ঠান, আমার অনেক এখানে অসংখ্য দর্শক আমাদেরকে দেখছেন, তা আমি যতটুকু সম্ভব মানে সংক্ষিপ্ত আকারে মূল মূল যে বিষয়গুলো আমি এগুলো তুলে ধরার চেষ্টা করব। দেখেন, প্রথম নাম্বার যেটা আমি একদম প্রথম নাম্বার আমি যেটা রাখবো, যে আমরা তো জীবনে আমরা এক একজন ইন্স্যুরেন্স আসার আগে এক এক পেশায় ছিলাম, যেখানে হচ্ছে একদম প্রপার মানুষের সেবা করার মতো অপরচুনিটি নাই। যেমন ধরেন, আমরা ইন্স্যুরেন্স আসার কারণে আমরা কিন্তু নিজে অনেকগুলো মানুষকে আমরা সেবা দেওয়ার আমাদের সুযোগ হচ্ছে, আমরা সেবা দিতে পারতেছি, অনেক মানুষের কাজে আসতে পারতেছি যেটা অন্য কোনো পেশায় নাই। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই আমাদের 1971 সালে আমাদের দেশ স্বাধীন করার জন্য কিন্তু আমাদের অসংখ্য আমাদের মা বোন তাদের জীবন দিতে হয়েছে দেশটা স্বাধীন করার জন্য। 1971 সালে যারা দেশ স্বাধীন করার লক্ষ্যে তাদের তরতাজা রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছেন, তাদেরকে আমরা জানি স্যালুট। কিন্তু এর পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন করার জন্য আর কোনো ধরনের যুদ্ধ সংঘটিত হয়নি, আমরা চাই এটা না হোক। তবে আর্থিকভাবে আমরা এক একজন কিন্তু যোদ্ধা, যারা ইন্স্যুরেন্স ম্যান, ইন্স্যুরেন্সে যারা চাকরি করে, এরা কিন্তু এক একজন দেশের জন্য লড়ে যাচ্ছেন যোদ্ধা। তার মানে একটা দেশ রক্ষা করার জন্য, একটা দেশকে উন্নয়নশীল করার জন্য অর্থের বিকল্প নাই, এটা তো সবাই বোঝে, অর্থনীতি সম্পর্কে এটা সবাই জানে। তো একজন একজন মানুষ, ধরেন আমি আমি ইন্স্যুরেন্সে যদি কাজ করি, তাহলে আমি মানুষের কাছ থেকে যে প্রিমিয়াম গুলো অর্জন করব, সেগুলো আমরা আমাদের কোম্পানি হয়ে, ব্যাংক হয়ে আমাদের রাষ্ট্রের কাছে ব্যবহৃত হয়। এবং যেহেতু অর্থনৈতিক প্রতিষ্ঠান আমি কাজ করি, সেহেতু আর্থিকভাবে আমরা দেশকে সহযোগিতা করার একটা আমাদের সুযোগ আছে। এই সুযোগটা কিন্তু অন্য কোনো সেক্টরে নাই, ব্যাংকেও আছে এই সুযোগটা, কিন্তু আবার ব্যাংকেও আছে। তারপরে হচ্ছে ধরেন আমাদের, আমি শুরুর দিকে বললাম যে আমাদের আসলে অনেকগুলো চাকরিতে দেখবেন অনেকগুলো টাকা আছে, ঠিক আছে, কিন্তু টাকাটা লিমিটেড, আনলিমিটেড টাকা আর্ন করার কোনো সুযোগ নাই। ব্যবসা ব্যতীত অন্য কোনো চাকরিতে যদি, অন্য কোনো পেশা যদি যায়, সেখানে কিন্তু দেখবেন একটা ইনকামটা তাদের লিমিটেড, স্যালারি 1 লক্ষ টাকা হোক, 2 লক্ষ টাকা হোক, 50,000 টাকা হোক, যাই হোক, এটা কিন্তু লিমিটেড। ইন্স্যুরেন্সে কিন্তু লিমিটেড কোনো ইনকাম নাই, ইন্স্যুরেন্সের ইনকামটা কিন্তু আনলিমিটেড। একজন এফএ চাইলে 10 লক্ষ টাকাও ইনকাম করতে পারেন, একজন এফএ চাইলে 20 লক্ষ টাকাও ইনকাম করতে পারেন, একজন ইউনিট ম্যানেজার চাইলে 20 লক্ষ টাকাও ইনকাম করতে পারেন, সেই অপরচুনিটিটা রয়েছে, যেটা অন্য কোনো সেক্টরে নাই। ব্যবসা ব্যতীত, ব্যবসার ব্যাপারটা আসলে ভিন্ন। এরপরে হচ্ছে ধরেন মানে আমি আমার ইচ্ছে মতো কাজ করতে পারবো। যেমন একজন এফএ যারা নতুন আসেন, তারা দেখবেন তাদের ইচ্ছে মতো তারা কাজ করতে পারে, তার মানে ঘুম থেকে তাদেরকে ভোরবেলায় উঠে বিভিন্ন মার্কেটিং কোম্পানির মতো শুরুর দিকে একটা টেনশন মাথায় ঢুকে দিয়ে মার্কেটে নামিয়ে দেওয়া, এই জিনিসটা ইন্স্যুরেন্স সেক্টরে নাই। আপনি দেখেন ইন্স্যুরেন্সের বাইরে যারা মার্কেটিং কোম্পানিতে জব করেন, আমি আসলে নাম নিব না, কাউকে ছোট করে আমার উদ্দেশ্য নয়, যেহেতু আপনি বলেছেন ইন্স্যুরেন্স ক্যারিয়ারটা মানে অন্যান্য কোম্পানির তুলনায় বা এটা 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 সুবিধা কি বা এটা কেন সফল ক্যারিয়ার, তো অন্যান্য কোম্পানিতে হচ্ছে আপনি একজন কর্মচারী যতক্ষণ বের হবে না ততক্ষণ পর্যন্ত বস কিন্তু তাদেরকে একটা পেন দিতে থাকে, মার্কেটে গেলেও পেন, আসার পরেও পেন, এই ধরনের পেন গুলো ইন্স্যুরেন্স সেক্টরে নাই। বিশেষ করে চতুর্থ প্রজন্মের কোম্পানি, যেমন আলহামদুলিল্লাহ আমি আমার কোম্পানির, আমি আমার কোম্পানির কথা বলতে পারবো, আমার কোম্পানিতে এফএদের এবং ইউনিট ম্যানেজারদের এক্সট্রা কোনো প্যারা নিতে হয় না, আমাদের বেশিরভাগ কাজ হেড অফিস থেকে, কোম্পানির পক্ষ থেকে করে ফেলা হয়। তাহলে আমি আমার সুযোগ মতে
একজন একজন এফএ, তিনি চাইলে ধরেন আজকে ওনার উনি অসুস্থ, ওনার সকাল থেকে হচ্ছে বিকেল পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, এই জন্য তিনি কাজ করতে পারেন নাই। তিনি চাইলে একটু ভালো লাগলে যখন সন্ধ্যার পর বের হবেন, সন্ধ্যার পর বের হয়ে তিনি চাইলে, এরকম আমার হয়েছে অনেকবার, আমার অনেকবার হয়েছিল যে আমি সারাদিন বের হইনি, সন্ধ্যার পর বের হলাম, বের মাত্র একটি ক্লায়েন্ট, একটি একটি পলিসি আমি আমি ক্লোজ করলাম, সেখান থেকে আমার 10,000 টাকা কিন্তু ইনকাম হয়ে গেল। তা অন্যান্য কোম্পানিতে ধরেন আপনি যদি সারাদিন না যান তাহলে আপনার দেখা গেল স্যালারি উঠবে না, স্যালারি দিবে না। তাহলে এদিকটা একটু ডিফারেন্ট, মানে অন্যান্য কোম্পানির তুলনায় বা অন্য সেক্টরের তুলনায় ইনস্যুরেন্স সেক্টরটা একটু ডিফারেন্ট। এবং এইখানে আমি আরেকটা জিনিস দেখলাম, যা আমি যে কোম্পানিতে আগে জব করেছিলাম সেখানেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি অপরচুনিটি আমার ছিল, আমার মালিকরা আমার বস আমাকে অনেক বেশি স্নেহ এবং সম্মান করতেন, অনেক বেশি আমার প্রতি যত্নশীল ছিলেন, সবকিছু ছিল। কিন্তু যখন আমার 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 আব্বা একদিন অনেক বেশি অসুস্থ হয়ে গেলেন, আমার আব্বা কিন্তু, তখন আমি আগ্রাবাদ থাকতাম, আমার আব্বা কিন্তু 2-3 দিন আমাকে কল দেননি। তো চতুর্থ দিন আমাকে কল দিয়ে বলছেন, তুমি আমাকে একটু দেখার জন্য পর্যন্ত আসতে পারতেছো না, যে তোমার কি হয়েছে যে তুমি আমাকে একটু দেখতে আসতেছো না। বাট তখন এত বেশি প্রেশার ছিল আমাদের অফিসে, আমি যখন এই কথা, আমি 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 আব্বাকে আর কোনো জবাব দিই নাই, আমার আব্বা এখন অবশ্য চিন্তা করে সিইও মহোদয় ছিলেন তখন, আমি আসলে নামটা বলতে চাচ্ছি না, অর্থাৎ আমার বসকে আমি বিষয়টা জানাই, অবহিত করি যে আমার আব্বা ফোন দিয়ে এই বলতেছে আমার আব্বা খুবই অসুস্থ, আমাকে ছুটি দিতে হবে। ছুটিটা কিরকম ধরেন, আমার ডিউটি শেষে আমি আমার ডিউটি শেষে আমি বাড়িতে যাব, রাত যাপন করব, সকালবেলা উঠে আবার অফিস টাইমের আগে আমি পৌঁছে যাব। দেখেন এরপরও কিন্তু সেদিন আমাকে ছুটি দেননি, এভাবে 3 দিন আমাকে ছুটি দেননি। তখনই আমি উপলব্ধি করতে পেরেছিলাম আসলেই টাকা পয়সা মানুষের সবকিছু না, অনেক সময়ও অনেক মূল্যবান। যেমন আমার আব্বাকে সময় দেওয়ার জন্য আমাকে একটা রাতও ছুটি দিচ্ছেন না, অথচ সেই রাতে আমি ঘুম যাব, আমার আমি ঘুমানোর টাইমটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত, রাত্রে আমি কি ঘুমাবো নাকি জেগে থাকবো নাকি মেডিকেল যাব এটা আমার একান্ত ব্যক্তিগত, এটা অফিস কিন্তু আমাকে হস্তক্ষেপ করতে পারবে না, এটা ওনাদের রাইট নেই। কিন্তু সেখানে ওনারা আমাদের আমাকে হস্তক্ষেপ করেছিলেন শুধু এই আন্তরিকতা দোহাই দিয়ে। যাই হোক, এই জিনিসটা কিন্তু ইন্স্যুরেন্সে নাই, আমি আশা করি বোঝাতে পারতেছি আপনাদেরকে, এই জিনিসটা কিন্তু ইন্স্যুরেন্সে নাই। ইন্স্যুরেন্সে আসার পরে একজন ধরেন এমনও হইতে পারে, অনেকে 15-20 দিন পর্যন্ত অসুস্থ থাকেন, শেষে তিনি 1 মাসের মধ্যে 10 দিন সময় পেলেন, চাইলে তিনি 10 দিনে সারা মাসের ইনকাম করে ফেলতে পারেন, 5 দিন সময় পেলেন 5 দিনে সারা মাসের ইনকাম করতে পারেন, এবং ইনকামটা কিরকম আনলিমিটেড, আপনার কত টাকা লাগবে, একজন এফএ বা একজন বিমা কর্মীর কত টাকা লাগবে, তিনি যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি দয়া মেহরবানি করেন, ওনার উপর যদি আল্লাহ সহায় হন, তাহলে উনি চাইলে ওই মাসে ওনার যত টাকা দরকার ওনার পরিবার চালানোর জন্য, ওনার পড়াশোনার কোনো চাহিদা পূরণ করার জন্য যত টাকা দরকার, তিনি চাইলে ইনস্যুরেন্স সেক্টর থেকে তত টাকাই ইনকাম করার সুযোগ কিন্তু এই সেক্টরে রয়েছে, এটা আপনারা সকলে জানেন। এবং আরেকটা বিষয় ধরেন, আমি আগে যে কোম্পানিতে ছিলাম ওইখানে আমি চাকরি করলেও আমি ভালো ইনকাম করলেও আনলিমিটেড ইনকাম করার সুযোগ ছিল না, এবং আমি ইচ্ছা মতো করার সুযোগ ছিল না, এবং দেশের বাইরে গিয়ে ভ্রমণ করার মতো দেশের মধ্যে বিভিন্ন 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 জায়গায়, যেমন আপনার আপনার কক্সবাজার, ঢাকা, নরসিংদী, এই বান্দরবান, রাঙামাটি, এভাবে দেশের যেগুলো হচ্ছে ভ্রমণ করার জন্য খুব সুন্দর জায়গা, যেখানে আমরা নিজের পকেটের টাকা খরচ করে যাইতে হয়, সেখানে কিন্তু কোম্পানির টাকা দিয়ে আমরা যাই। শুধু তাই নয়, দেশের বাইরেও কিন্তু ভ্রমণ করার একটা সুযোগ রয়েছে, এটা কিন্তু আপনি আর কোন, যেমন আমার অনেক বন্ধুরা আছে, আমি এই পর্যন্ত 2টি দেশ অলরেডি, নেপাল এবং শ্রীলঙ্কা, আমি আমার কোম্পানির পক্ষ থেকে আমি ভ্রমণ করে এসেছি অলরেডি। অথচ আমার বন্ধু, মানে আজকে তার সাথে কথা বললাম যে 8 বছর হয়ে গেল, 8 বছর সে ব্যাংকে জব করে, সে কিন্তু একবারও দেশের বাইরে ভ্রমণ করতে যেতে পারে নাই। আসলে এটা আমি ব্যাংককে ছোট করছি না, আমি জাস্ট পার্থক্যটা বোঝাচ্ছি।
তো এখানে কিন্তু এই সুযোগটা আছে, দেশের বাইরেও কিন্তু কোম্পানির খরচে, কোম্পানির তত্ত্বাবধানে নিজের টাকা খরচ না করেও দেশের বাইরে গিয়ে ভ্রমণ করার একটা অপরচুনিটি এই বিমা পেশায় কিন্তু রয়েছে। এবং দেখেন আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সরকারি চাকরির জন্য মানুষ আমরা কেন এত পাগল? শুধুমাত্র একটাই কারণ, আমি যেটা আমার আমার ক্ষুদ্র জ্ঞান আমি যেটা বুঝেছি, বাংলাদেশের মধ্যে সরকারি চাকরির জন্য পাগল শুধুমাত্র একটাই কারণ, তদ্মধ্যে কারণটা হলো পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড এবং পেনশনের লোভে আমরা কিন্তু সরকারি চাকরি দিতে চাই, নাহলে সৎভাবে চাকরি করলে সেখানে কয় টাকা পাওয়া যায়? এবং সেখানে নিজের ইচ্ছা মতো চলাও যায় না, তবুও আমরা ঘুষ দিয়ে পর্যন্ত সরকারি চাকরি। আপনি দেখেন এখানে আমি মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা এনশিওর করতে চাই, আপনি যদি একটা সরকারি চাকরি খুঁজতে যান, সরকারি চাকরিতে ঢুকতে যাবেন, তখন আপনি আপনার সমস্ত সার্টিফিকেট গুলো দেওয়ার পরেও, আপনি এই এই ভাইভাতে টিকার পরেও কিন্তু আপনাকে বিশাল অঙ্কের একটা টাকা আপনাকে ঘুষ দিতে হবে। তো ঘুষটা তো 1 নম্বর হচ্ছে হারাম, দ্বিতীয়ত হচ্ছে সরকারি আইন অনুযায়ী এটা অপরাধ। আমরা কিন্তু ঘুষ দিয়ে চাকরিতে ঢুকি শুধুমাত্র পেনশন এবং প্রভিডেন্ট ফান্ডের জন্য। তো আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্স পেশায় আসার জন্য কোনো মানুষকে এক কাপ চাও খাওয়াতে হয় না, 1 টাকা ঘুষও দিতে হয় না, এবং চাকরির জন্য পেছন পেছন দৌড়াইতেও হয় না, মামা খালোও লাগে না। খুব অল্প মানে অল্প সময়ে এখানে চাকরি পাওয়া যায়, অল্প সময়ে চাকরি পাওয়া যায় উইদাউট ঘুষ। ঘুষ ছাড়াও কিন্তু এখানে চাকরি করার সুযোগ আছে। পাশাপাশি ওই যে বললাম যে লোভে মানুষ সরকারি চাকরি করতে চায়, এই বিশেষ করে হচ্ছে পেনশন এবং প্রভিডেন্ট ফান্ডের জন্য, তো এই দুটাই আমাদের কাছে রয়েছে। আপনি যদি একটা সরকারি চাকরির সাথে আমাদের সাথে, আমি সরকারি চাকরি বলবো না, আপনি ইন্স্যুরেন্স বাইরে গিয়ে অন্য সেক্টরের সাথে আপনি যখন মিলাবেন, তখন দেখবেন ইন্স্যুরেন্স সেক্টরে যতগুলো ফ্যাসিলিটি ততগুলো ফ্যাসিলিটি অন্য কোনো জায়গায় আপনি পাবেন না, বিশেষ করে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনি অন্য কোনো জায়গায় এই ধরনের ফ্যাসিলিটি আপনি পাবেন না। যেমনি ভাবে যেমন আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি এইখান থেকেই আমি বিভিন্ন দেশ ভ্রমণ করব, আলহামদুলিল্লাহ আমি আমি এই আমার কোম্পানিতে ইন্স্যুরেন্সে আসার কারণে, বিমা পেশায় থাকার কারণে আমি অনেকগুলো দেশ ভ্রমণ করেছি আলহামদুলিল্লাহ, আমি সসম্মানেও আছি, এবং আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাও কাটতেছে, এই পেনশনের টাকাও, অর্থাৎ PF আমার অলরেডি আরো অনেক আগে থেকে কাটছে। পাশাপাশি আরো একটি সুবিধা রয়েছে, যেটি হচ্ছে আমরা যখন অসুস্থ হই, আমরা কাজ করতে গেলে আমরা আসলে অসুস্থ হইতেই পারি, স্বাভাবিক। তো আমরা অসুস্থ হয়ে যখন আমার মেডিকেল ভর্তি হব, তো মেডিকেলের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট 1 লক্ষ টাকা পর্যন্ত মেডিকেল কাভারেজ কিন্তু আমাদেরকে এই কোম্পানি থেকে দেওয়া হয়। এটা আমাদের অনেক কলিগরা পেয়েছেন আলহামদুলিল্লাহ, আমার আমি সুস্থ ছিলাম, এখন আমার লাগেনি, তো আমি চাই আমার না লাগুক, কিন্তু আমার কলিগ আমাদের আশেপাশের সবাই পেয়েছেন। বিষয়টা আসলে অনেক বেশি আকর্ষণীয়, এই যে মেডিকেল যাবে, একজন এমপ্লয়ি মেডিকেল যাবে, কোম্পানি থেকে তার তদারকি করা হবে, কোম্পানি থেকে তাকে একটা সাপোর্ট দেওয়া হবে, আর্থিক সাপোর্ট দেওয়া হবে, এই বিষয় বিষয়টা আসলেই মানে এটা অবিশ্বাস্য বিষয়, এটা অনেক জায়গায় নাই। এবং কাজ করতে করতে যদি কোনো এক সময় আল্লাহ না করুক, আল্লাহ ডাক দিলে সেখানে কেউ থাকতে পারবেন না, আল্লাহ না করুক ওই এমপ্লয়ি মারা গেলেন, মারা যাওয়ার পরে তার পরিবারকে ইন্স্যুরেন্স থেকে ওই যে গ্রুপ বিমার একটা সুযোগ রয়েছে আমাদের কাছে, ওই গ্রুপ বিমার রেফারেন্সে তার পরিবারকে বিশাল একটা অ্যামাউন্ট তার পরিবারকে দেওয়া হয়। অর্থাৎ আমরা বেঁচে থাকলেও টেনশন নাই, মারা গেলেও পরিবারের জন্য আমাদের টেনশন নিয়ে মারা যেতে হবে না। তার মানে আমার কোম্পানি থেকে যে আর্থিক সাপোর্ট আমার পরিবার পাবে, ওইটা দিয়ে অন্তত পক্ষে তারা বহুদিন স্বাচ্ছন্দ্যে আরাম রিল্যাক্সে তারা কারো কাছে হাত পাতা ছাড়া চলতে পারবে। তো আসল বিষয়গুলো অন্যান্য ক্যারিয়ারের তুলনায়, অন্যান্য জায়গাগুলোর তুলনায় আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। আসলে এরকম বলতে গেলে অনেক কিছু, তো আমি জানি না আসলে কতটুকু বোঝাতে পেরেছি, এই বিষয়গুলো আমার কাছে অনেক বেশি আকর্ষণীয়। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে আমরা যখন দেশের বাইরে সফরে যাই, সেখানে আমাদের এমবিসার থেকে শুরু করে এবং আমাদের লিডার অভিভাবক যারা রয়েছেন, আমরা তো সবাই একসাথেই যাই,
যাওয়ার পরে ওখানে কোনো ফর্মালিটিস চলে না, সবাই ফ্রেন্ডলি থাকেন। মানে ওই ওই সফর গুলোতে, দেশের বাইরের সফর গুলো বা দেশের সফর গুলোতে আমরা কিন্তু ফ্রেন্ডলি আমরা এনজয় করতে পারি। এই জিনিসটা আপনি কোথাও পাবেন, অন্য সেক্টর দেখবেন মানে বসদের একটা ভাব চাপ থাকে, তাদের কর্মীদের সাথে তারা দেখবেন একটু ছোটখাটো করে কথা বলবে, তারা একটু সেখানে একটু ভাব নিয়ে কথা বলে। তো এই জিনিসগুলো আসলে আমার ইনস্যুরেন্স সেক্টরে নাই, এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি আকর্ষণীয়। আশা করি আমি বোঝাতে পেরেছি, ধন্যবাদ।